সিপিএম পরিচালিত সরকার সুভাষ চক্রবর্তী 1996 সালের অপারেশন সানশাইন করেছিল হকারদের উদ্দেশ্যে, তারপরে 18 জন হকার আত্মহত্যা করেছিল। তারই উদ্দেশ্যে 24 নভেম্বর অপারেশন সানশাইন বিক্ষোভ মিছিল করেন হকার্স সংগ্রামী মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার দিয়ে কলকাতা কর্পোরেশন অভিযান, সুবোধ স্কোয়ার মল্লিক থেকে মিছিল যাবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। আজকে মিছিল আমরা প্রত্যেক বছর 24 নভেম্বর সানশাইন অপারেশন মাননীয় সুভাষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী ছিল, তখন উনি প্রতিজ্ঞা করেছিল যে আমরা পশ্চিমবাংলার মাটিতে শহরের বুকে আমরা একটা হকার থাকতে দেব না, শাল পাতা থাকবে না। আমরা হকার সংগ্রাম কমিটি যত লিডারশিপ আমরা প্রত্যেক ইউনিট দিকে আছি, আমরা তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে পশ্চিমবাংলার মাটি দিকে আমরা একটা হকার সরবে না। আমরা যেরকম হকার সংগ্রাম কমিটির ভিতরে সমস্ত মানুষ আমরা একসঙ্গে হয়ে প্রতিবাদ করি, কেন আজকে শহরের বুকে উপরে যত সস্তা খাবার কাপড় জামা এই ফুটপাথের কাছ থেকে হকারের কাছ থেকে মানুষ 90% লোক কিনে আর এখনো খায়, যে সস্তা খাবার সস্তা কাপড় জামা আমরা প্রত্যেক বছর আমরা সরকারের কাছে দাবি আছে হকারকে পরিচয় পত্র দিতে হবে। পরিচয় পত্রের জন্যে আমরা প্রত্যেক বছর সানশাইন অপারেশন ধিক্কার দিবস মানাই, তার প্রতিবাদে আমরা সমস্ত হকার হয়ে আমরা লাইসেন্স পরিচয় পত্র দাবি করছি সরকারের কাছে। আপনার নামটা? আপনার নাম সুরেন্দর সিং, হকার সংগ্রাম কমিটি। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।